দেশের নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ হয়ে নামাজ পড়তে পড়তে অনেকগুলো মুসলিম মানে বাস্ট হয়ে গিয়েছে ওখানে, তাহলে আল্লাহ তো তাদের বাঁচালো না? নাউজুবিল্লাহ, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স, কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাই দিয়েছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না, আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান। অনেক সময় ওই নদীর ধারে অনেক মসজিদ থাকে, নদী ভেঙে সব মসজিদ জলে মিশে যায়, ওই আল্লাহ তো তার ঘর সে রক্ষা করতে পারে না। আপনি ইসলাম ধর্ম সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখেন না। আল্লাহ তো সেই আল্লাহ যিনি দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন, আল্লাহকে বোঝার জন্য অত কিছু লাগে না। আপনাদের যদি সামান্যতম জ্ঞান থাকতো তাহলে আপনারা বুঝে নিতে পারতেন। নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই, চিল্লা এখন ঠিক কিনা, সামনে দাঁড়ায় নমো নমো আসে নাই, ওম নমো ভগবতি বাসুদেবায়, রাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। আমার উল্টা পাল্টা বলে আপনারা কি বুঝাচ্ছেন? ঠিক আছে, আপনাদের যে হিন্দু নেতাগুলো আছে যে 14-15 বছরে যে আওয়ামী লীগের আমলে আপনাদের উপর এত অত্যাচার করা হয়েছে, কয়টা হিন্দু নেতা শাহবাগে এসে মিছিল করছে, বাংলাদেশের কয়টা মুসলমান ভাই ব্রাদার গিয়ে আপনাদের অত্যাচার করছে, এটা তো রাজনৈতিক ফায়দা লুটতেছে আওয়ামী লীগ। দর্শক, এই সবই মিলিত আছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে যাবেন। যারা যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, একজন হিন্দু পণ্ডিত, তিনি ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখেন না। কয়েক মাস আগে নারায়ণগঞ্জে মসজিদের নিচের থেকে একটা গ্যাসের পাইপ চালানো ছিল, সেই গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক হয়ে অসংখ্য মুসলিম মৃত্যুবরণ করছিল। সেই পণ্ডিত সে কথাটা মনে রেখেছে, তিনি বলতেছেন যে আল্লাহ তো তাদের বাঁচালো না। অনেক সময় ওই নদীর ধারে অনেক মসজিদ থাকে, নদী ভেঙে সব মসজিদ জলে মিশে যায়, ওই আল্লাহ তো তার ঘর সে রক্ষা করতে পারে না। আল্লাহ কেন আমাদের মুসলিদেরকে বাঁচাতে পারল না? নাউজুবিল্লাহ, তিনি এ ধরনের বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য দিয়ে আসছেন। দর্শক, চলুন সেই বক্তব্যটুকু আগে শোনা যাক। এই দেখুন, আমার হাতে একটা কোরআন শরীফ রয়েছে, কোরআন শরীফ আমি কিন্তু এটা পড়েছি, আমি রাখি কোথায়, যেখানে আমার সমস্ত বই থাকে এটাও থাকে। তো এই কোরআনকে কেন্দ্র করে, কোরআন অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমানে যে ধরনের কার্যকলাপ চলছে এর নিন্দা জানানোর ভাষা নেই, বরং একার্যজনক ঘটনা। আসলে এই কোরআন পড়ে এবং কিছু মুসলিমদের সঙ্গ করে আমি যেটা বুঝেছি, ইসলাম দুই প্রকারের, একটা হচ্ছে মোল্লাদের ইসলাম আর একটা হচ্ছে আল্লাহর ইসলাম। আল্লাহর ইসলামটা ভালো, শান্তির, তারা নিরপেক্ষ হয়, আর মোল্লাদের ইসলাম মানে এই বাংলাদেশেই বেশি, এই দেশেও আছে কিছু হুজুর ওয়াজের মধ্যে সবসময় হিন্দুদের 14 গোষ্ঠীর মানে শ্রাদ্ধ করবে, উল্টাপাল্টা বলবে, উস্কিয়ে দেবে, হিন্দুদের সম্পদ অপহরণ করো করলে সোয়াব হবে, হিন্দু নারীদের ধর্ষণ করো করলে সোয়াব হবে, মানে যত রকমের উত্তেজনামূলক কথাবার্তা বলে। আর সেই ইসলামটাকে যারা ফলো করে তারা হচ্ছে মৌলবাদী। এই যে বাংলাদেশে কোরআনকে কেন্দ্র করে কোরআনের সম্মান রক্ষার জন্য দুর্গামূর্তি ভেঙে দেওয়া হলো, অনেক গরিব মানুষের বাড়িঘর পুড়ে দেওয়া হলো, ইসকন মন্দিরটা ভেঙে দেওয়া হলো, এর দ্বারা মৌলবাদীরা কী বোঝাচ্ছে, যে তারা কোরআনকে খুব ভালোবাসে, কোরআন ছাড়া তারা বাঁচে না? আসলে তা নয়, এদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কোনোদিন কোরআনই পড়েনি, কোরআনের সাথে এদের কোনো সম্পর্কই নেই। মৌলবাদীদের বোঝানোর জন্য বলছি, এই যে কিছুদিন আগে আমি পেপারে পড়েছিলাম যে বাংলাদেশের নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ হয়ে নামাজ পড়তে পড়তে অনেকগুলো মুসলিম মানে বাস্ট হয়ে গিয়েছে ওখানে, তাহলে আল্লাহ তো তাদের বাঁচালো না? অনেক সময় ওই নদীর ধারে অনেক মসজিদ থাকে, নদী ভেঙে সব মসজিদ জলে মিশে যায়। তিনি কি বলতেছেন নিশ্চয় আপনারা শুনেছেন, তখন সে মুসলিমদেরকে আল্লাহ কেন বাঁচাতে পারল না? দর্শক, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন এর উত্তরটি আপনারা কমেন্ট সেশনে লিখে যাবেন। তবে আমি এইটুকু বলবো যে তিনি একজন হিন্দু পণ্ডিত, তিনি ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখেন না, আল্লাহ কি সেটা তিনি বুঝতে পারেন না। তারা হিন্দু, তারা তো আল্লাহ রাসূলকে মানে না, তারা হচ্ছেন মূর্তি পূজারী, তারা মূর্তিকে খোদা মানে, যে খোদা কোনো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোনো কিছু খাইতে পারে না, এ ধরনের একটা জড় পদার্থকে তারা খোদা মানে। আমাদের আল্লাহ সে আল্লাহ যিনি দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পরীক্ষামূলকভাবে পাঠিয়েছেন। দর্শক, মিজানুর রহমান আজাহারি এই হিন্দু ধর্ম সম্পর্কে গীতা পাঠ করে তিনি কি বলতেছেন সেটা একটু শুনুন। প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে, নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমো আসেনা নাই, ওম নমো ভগবতি বাসুদেবায় আসেনা নাই, যত মিটানা চাহে
জীবন কা তৃষ্ণা সবে সাম বোল বন্দে কৃষ্ণ 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 করে না বন্দে মাতরম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। আমার হিন্দু ভাইরা বলে না এরাও আমাদের মাহফিলে আসে, এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো বানাই, এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নেই, তো ওইটা কেমনে আপনাদের খোদা, আপনি না ওইটার খোদা, যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন, আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা, এটার বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালে বোঝা যায়, সৈয়দ ইব্রাহিমের মাথায় ধরে না, ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স, কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং, আল্লাহ এটা সবাইরে দিছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না, আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? সাইয়েদ ইব্রাহিম বললেন মাহাদি তামাফিলুল, যে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামরা হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তারা কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে ভালো বুঝেন, যারা হিন্দু ধর্মের অবলম্বীরা আছে তারা কি কখনো বলতে পারবে যে তাদের ধর্মের মধ্যে লেখা আছে যে তারা মূর্তি পূজা করার জন্য তারা বাপদাদার আমলে করে আসছে সেই সুবাদে তারা করতেছে? নারায়ণগঞ্জের ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাজে মন্তব্য করতেছেন, হিন্দু ধর্মকে কটাক্ষ করে কোনোদিন কোনো রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেনি। বাংলাদেশে কিছু অসাধু ব্যক্তি যারা ধর্ম সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখে না, তারাই আজকে নারায়ণগঞ্জে কোরআন অবমাননা করে এ ধরনের একটা অঘটন ঘটিয়েছেন। আপনারা জানেন যে যেই মূল আসামি ইকবাল হোসেন তিনি একটা পাগল, মানসিক ভারসাম্যহীন, তাহলে চিন্তা করুন যেই সহিংসতা সৃষ্টি হয়েছে সেখানে কি বাংলাদেশের উলামায়ে কেরামরা জড়িত ছিল? তারা কি উস্কানি দিয়েছিল? তারা কি বিভ্রান্তিমূলক কথা বলেছিল? আপনারা চিন্তা করেন যারা ধর্ম সম্পর্কে সামান্যতম জ্ঞানও রাখে না তারাই এ ধরনের একটা নগণ্য জঘন্য নিকৃষ্টতম পাপ কাজ করেছেন। দর্শক, এই হিন্দু সম্প্রদায়ের লোকজন এখনও পর্যন্ত আলোচনা সমালোচনা করতেছে যে বাংলাদেশের উলামায়ে কেরাম এবং মোল্লাকে নিয়ে। প্রবাস থেকে মুন্নি এই হিন্দুদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছেন, সেটা একটু শোনা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ইদানিংকালে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তারপরে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়, এগুলো নিয়ে মোটামুটি বিশ্বে খুব প্রতিবাদ দেখানো হইতেছে। খুবই ভালো জিনিস যে হিউম্যানিটি দেখাইতেছে মানুষ। তো আমার কথা হচ্ছে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের যে কজন মানুষ আছে 10% বেশি বা কম, এই মানুষগুলার ভিতরে এইরকম মানসিকতা কেন যে তারা বাংলাদেশে নিরাপদ না, বা তাদেরকে বাংলাদেশের মানুষ মাইরা ফেলবে, বাংলাদেশের মৌলবাদীরা মাইরা ফেলবে, বাংলাদেশের 90% বেশি হচ্ছে মুসলমান, এই মানুষগুলার আপনারা টোটাল গ্রুপটারে বানায় টোটাল এই জাতিরে বানায় ফেলাইছেন মৌলবাদী। তো আপনারা কি থাকবেন বাংলাদেশে আর গীত গাইবেন ভারতে? আপনাদের ভিতরে দেশপ্রেম থাকবে না? তো আপনারা তো নিজেদেরকে অনিরাপদ মনে করতেই পারেন। ঠিক আছে, আপনাদের যে হিন্দু নেতাগুলো আছে যে 14-15 বছরে যে আওয়ামী লীগের আমলে আপনাদের উপর এত অত্যাচার করা হয়েছে, কয়টা হিন্দু নেতা শাহবাগে আইসা মিছিল করছে এটা বলেন তো আমাদেরকে? আর আপনাদের যে আরেকটা বুড়া কি যেন নাম, না রানা দাশগুপ্ত নেতা, হিন্দুদের নেতা, বিশাল বড় কি জানো উনি উকিল সাহেব, উনি কি করলো? ওসি প্রদীপের পক্ষে আদালতে দাঁড়াইছে, ওসি প্রদীপ নাকি মেজর সিনারে খুনের সাথে সম্পৃক্ত নাই। এই যে আপনাদের যে মুসলমানের প্রতি ষড়যন্ত্র করার যে একটা পরিকল্পনা, বা আপনাদের সন্ত্রাসীদের পক্ষে গিয়ে আপনাদের নেতারা কথা বলে, তখন আপনারা চুপ করে থাকেন কেমনে? আপনাদের প্রতি বাংলাদেশের কয়টা মুসলমান ভাই ব্রাদার গিয়ে আপনাদেরকে অত্যাচার করছে, এটা তো রাজনৈতিক ফায়দা লুটতেছে আওয়ামী লীগ। আপনারা এগুলো বুঝেন না? আওয়ামী লীগের নেতারা আপনাদের বিভিন্ন জায়গায় অত্যাচার করতেছে, বাড়িঘর ভাঙচুর করতেছে, কই আপনাদের নেতারা এসে রাস্তায় কথা বলে না কেন? আপনারা পুরা বাংলাদেশের 90% বেশি মুসলমানদের বানায় ফেলান মৌলবাদী, কোনো একটা ঘটনা ঘটলে আপনাদের বিভিন্ন হিন্দু নেতা নেত্রী বিদেশে গিয়া আমাদের দেশের মানুষকে বলে যে হিন্দুরা নিরাপদ নাই না সেই না। যারা আপনাদেরকে অনিরাপদ রাখতেছে তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা রাস্তায় এসে? আপনারা মনে করেন ভারত আপনাদেরকে জামাই আদর দিয়া রাখবে? হ্যাঁ, আমরা আমাদের দেশ ছেড়ে চলে গেলে আপনারা খুব ভালো থাকবেন। আপনাদের নৈতিকতা পরিবর্তন করা উচিত। আপনারা যে পূজা মণ্ডপ এগুলো যা আছে আপনাদের, এগুলোর মধ্যে আপনারা আপনাদের ধর্মীয় শিক্ষা নিয়ে কাজ করেন। আপনারা মৌলবাদ বলেন কাদেরকে? বাংলাদেশের মোল্লাদেরকে আপনারা যে মৌলবাদ বলেন, এই যে আওয়াজ, এই যে দালালি করেন, এগুলো তো ছাড়তে হবে। এগুলো না ছাড়লে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে সবসময় মনে হবে শত্রু, খাইবেন বাংলাদেশ আর গুলি করবেন গিয়া ভারতে, এরকম হইলে তো হবে না। দেশপ্রেম থাকতে হবে, যে দেশে থাকেন সেই দেশের গীত গান, সেই দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আপনাদেরকে কেউ সংখ্যালঘু বইলা বইলা স্লোগান দিবে না। ঠিক আছে, শাহবাগে যে মিছিল করতে গেছে কতগুলো ছাগল, কাদের ইন্ধনে গেছে, এত ইন্ধন কোত্থেকে পায়? এগুলো তো মানুষ বুঝে, আমাদের দেশের মানুষ এখন শিক্ষিত, এত বোকা মনে করার কিছু নাই। তো আপনাদের হিন্দু নেতাদেরকে গিয়ে ধরেন যে তোমরা সরকারের পক্ষে গীত গাও, আওয়ামী লীগ মনে করে যে হিন্দু হয়েছে তাদের শক্তি, আর হিন্দুরাও মনে করে আওয়ামী লীগ হচ্ছে তাদের চেতনার শক্তি। এই এই শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ যে ফায়দা লুটে, ফায়দা লোটা একটা দল রাজনৈতিক, এটা আপনারা বুঝেন না?
বাংলাদেশের মুসলমান কয়েকদিন আগে কি দেখাইলাম, সিসি ক্যামেরা নাকি ধরা পড়ছে, বুলশিট একটা নিউজ কইরা পাবলিকের ধোয়াশা করতেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।